رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে আকীদার বিষয়ে আমরা আলোচনা করব তাবাররুক নিয়ে। তাবাররুক কথাটা শুনেছেন বাংলাতে বলে তবরুক। তবরুক সাধারণত লোকে ব্যবহার করে, আমাদের স্থানীয় ভাষায় বলে ধুলফুল। তার মানে কোন মাজারে গেলে সেই মাজারে তবরুক দেওয়া হয়, খই মুরকি দেয়, কোন মিষ্টি, অথবা মাজারের ধুলো, অথবা গাঁজার কলকির ছাই, অথবা পাগড়ির, অথবা ওই যে কবরে যে চাদর চড়ানো হয় সেই চাদর কেটে কিংবা সুতো ইত্যাদি দেওয়া হয় ভক্তদেরকে। আর ভক্তরা সেই সব জিনিসের মাধ্যমে তবরুক রূপে গ্রহণ করে এবং সেখান থেকে বরকত পাওয়া যাবে এই আশা করে, এই কামনা করে, আর মনে করে যে এটা হচ্ছে তাদের বরকতের কারণ। এই জন্য এদেরকে বলা হয় তবরুক, আরবিতে বলা হয় তাবাররুক। এই শ্রেণীর কাজ আসলে বৈধ কি না, আসলে বৈধ কি না, কোন জিনিসের মাধ্যমে বরকতের আশা করা জায়েজ কি না, আমরা মোটামুটি ভাবে জানি যে শরীয়তে তাবাররুক আছে। যে তাবাররুক আছে তাকে বৈধ তাবাররুক, সেরকম তাবাররুক গ্রহণ করা বৈধ। কিন্তু কিছু তাবাররুক আছে যেগুলো গ্রহণ করা অবৈধ, এবং গ্রহণ করলে কি হবে, শিরিক হবে। শিরিক হবে যে জিনিসে যে তাসির নেই, সেই জিনিসে সেই তাসির থাকার কথা বিশ্বাস করলে কি হয়, শিরিক হয়। আল্লাহ তাআলা তাকে তাসির রাখেননি, আপনি মনে করলেন কি তার তাসির আছে। এই কাগজটার ভিতরে সর্দি রোগ ভালো করার কোন তাসির আছে না? যদি থাকে তো ভালো কথা, আপনি এর মধ্যে আপনি যদি বলেন যে আমার পকেটে রাখলে আমার সর্দি রোগ ভালো হবে, যদি থাকে তাহলে বৈধ। আর যদি শরীয়ত বলে এবং বিজ্ঞান বলে যে না, এই কাগজের মধ্যে সর্দি রোগ ভালো করার কোন তাসির নেই, তাহলে পরে এইটা আমি সর্দি রোগ ভালো করার জন্য যদি পকেটে রাখি তাহলে কি হবে, শিরিক হয়ে যাবে। কথাটা পরিষ্কার? তাহলে চলুন এবারে বৈধ তাবাররুক আর অবৈধ তাবাররুক বা শিরকি তাবাররুক কাকে বলে আমরা বিস্তারিত ভাবে আলোচনা করি। প্রথম হচ্ছে বিধেয় তাবাররুক, যে তাবাররুক গ্রহণ করা চলে। নম্বর এক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ বা দেহ থেকে বিচ্ছিন্ন যে কোনো জিনিস, চুল, পোশাক ইত্যাদি নিয়ে বরকত গ্রহণ। অবশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে বিচ্ছিন্ন যে জিনিস নাপাক, অপবিত্র, হয়তো অনেকে অবাক হবেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কিছু নাপাক ছিল কিনা। যারা ভক্তিতে তার ভক্তিতে অধিরঞ্জন করে তারা মনে করে তার পেশাব পায়খানা এবং তার রক্ত সবই পাক। কিন্তু সঠিক কথা হলো এই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব পাক বা পবিত্র নয়, রক্ত পবিত্র নয়, কারণ তিনি তাহারাত ব্যবহার করছেন এবং পেশাব পায়খানার পর ঠিক মতো তাহারাত করতেন। এর থেকে বোঝা যায় যে অপবিত্র ছিল, কিন্তু তাতে অবাক হওয়ার কিছু নেই। যদি আপনি উল্লেখ করেন যে হাদিসে আছে এক সাহাবিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব ফেলতে বললেন অথবা রক্ত ফেলতে বললেন, তারপর সেই সাহাবি তা না ফেলে পান করে নিলেন, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন কোথা ফেলে, তো আমি পেটে রেখেছি। তখন আল্লাহ রাসূল বললেন যে আমার রক্ত যা পেটে গেছে তার জন্য জাহান্নামের আগুন হারাম। এই শ্রেণীর হাদিস বর্ণনা করা হয়, এসব গুলো সহি না, এগুলো হচ্ছে গল্প। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব পায়খানা ইত্যাদি নাপাক, নাপাক মানুষের যে জিনিস নাপাক হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জিনিসই নাপাক, কারণ তিনি আমাদের মতো মানুষ ছিলেন, যদিও আমরা তার মতো মানুষ নয়। এবারে অন্যান্য জিনিস, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল, এই চুল দ্বারা তাবারুক গ্রহণ করা জায়েজ না জায়েজ? জায়েজ। কিন্তু যদি কেউ এসে বর্তমানে বলে যে এটা আল্লাহ রসুলের চুল, তাহলে বিশ্বাস করা জায়েজ না জায়েজ? যেহেতু সঠিক ভাবে প্রমাণ নেই যে এটা আল্লাহ রসুলের চুল, তখন আপনি কি করে বলতে পারেন আমেরিকাতে বসে যে এটা আল্লাহ রসুলের চুল, কিংবা বাংলাদেশে বসে এটা আল্লাহ রসুলের চুল, তার প্রমাণ কি? কিংবা ওই যে কাশ্মীরে হজরত বাল মসজিদ আছে, বাল মানে চুল, তো সেই মসজিদে চুল রাখা আছে, এটা আল্লাহ রসুলের চুল। অমুক জায়গাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি রুমাল রাখা আছে, এটা আল্লাহ রাসূলের রুমাল, তার প্রমাণ আছে না? যদি প্রমাণ না থাকে তাহলে একটা খাম খাতে কল্পিত কোন জিনিসকে আল্লাহ রাসূলের বলে
তাবাররুক স্বরূপ ব্যবহার করা বৈধ নয় তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন তিনি জীবিত অবস্থায় ছিলেন যখন তার চুল কাটা হতো তখন সাহাবারা সেই চুল নেওয়ার জন্য কাড়াকাড়ি করতেন যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেলতেন তখন সাহাবারা সেই থুতু হাতে নেওয়ার জন্য কাড়াকাড়ি করতেন এবং সেই থুতু গায়ে মারতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেহ থেকে যখন ঘাম বের হতো তখন সেই ঘাম নিয়ে তারা সুগন্ধি স্বরূপ ব্যবহার করতেন ওষুধ স্বরূপ ব্যবহার করতেন আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে ঘাম যে বের হতো তাতে কোনো গন্ধ ছিল না কি ছিল সুগন্ধ ছিল বলা হতো শ্রেষ্ঠ আতর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে নিঃসৃত ঘাম শ্রেষ্ঠ আতর সুতরাং তার যুগে ছিল তার সময়ে ছিল তার জীবদ্দশায় ছিল তারপরে আর এসব সম্ভব না তারপরে তার কাপড় তার ব্যবহৃত প্লেট এইসব দ্বারা তাবাররুক গ্রহণ করা জায়েজ কিন্তু কথা আছে কেউ কি গ্যারান্টি সহকারে সহি সনদ দ্বারা প্রমাণ করতে পারে যে এই প্লেটটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথবা এই কাপড়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি প্রমাণ করতে না পারে তাহলে কল্পিত কোন কাপড়কে আল্লাহ রাসূলের কাপড় বলে ব্যবহার করলে কি হবে শিরিক হয়ে যাবে এবার এই কথা হয়তো অনেকে প্রশ্ন করবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত কাপড় যদি ব্যবহার করা বা তার দ্বারা তাবাররুক নেওয়া যদি জায়েজ হয় তারপরে তার থুতু ব্যবহার করতে জায়েজ হয় তাহলে তো বড় বড় বুজুর্গদেরও জায়েজ হবে কারণ এটা সুন্নত তারা বলতে পারে না পারে না কিন্তু আমরা বলবো যে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই কেবল দেহতে তাবাররুক ছিল অন্য কোন বুজুর্গের দেহতে তাবাররুক নেই কারণ তার মতো দেহ আর কারো নেই তার মতো বরকতময় দেহ আর কারো হতে পারে না সুতরাং যদি কোনো বুজুর্গের ঘাম আমরা নিয়ে দেখি তাতে কি সেন্ট থাকবে না সেন্ট নাই সুতরাং তার জিনিস আলাদা আর পরবর্তীকালে বুজুর্গদের জিনিস আলাদা তাদের মধ্যে সেই জিনিসটা নেই সেই বরকত নেই যে বরকত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের মধ্যে ছিল নম্বর দুই শরীর সম্মত এমন কিছু কথা ও কাজ যে কাজ দ্বারা বরকত কামনা করা যা ব্যবহার করলে বান্দা কল্যাণ ও প্রাচুর্য লাভ করতে পারে এমন কিছু জিনিস আছে শরীয়ত সম্মত যেটা যদি ব্যবহার করেন তাহলে তার দ্বারাতে তাবাররুক গ্রহণ করা চলবে যেমন কোরআন কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাবাররুক গ্রহণ করা যায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঝাড়ফুঁক করে আরোগ্যের আশা করা যায় কারণ কোরআন হচ্ছে শিফা মানুষ জন্য মানে কোরআন মা হওয়া শিফা কোরআনের কিছু অংশ আছে যা হচ্ছে শিফা হৃদয়ের জন্য শিফা এবং দেহের জন্য শিফা শিফা মানে কি আরোগ্য তাতে রোগ ভালো হয় সুতরাং এতে বরকত আছে কোরআন তেলাওয়াতের মাঝে বরকত আছে আল্লাহর জিকির আল্লাহর জিকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যে সমস্ত জিকির আজকার দোয়া বর্ণিত হয়েছে সেই সমস্ত দোয়া পড়ে আপনি তাবাররুক গ্রহণ করতে পারেন রোগ কামনা রোগ ভালো হওয়ার কামনা করতে পারেন যেমন আপনার শরীরে কোনো জায়গায় যদি ব্যথা হয় তো সেই ব্যথা ভালো করার জন্য আপনি যদি একটা দোয়া পড়েন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যথা যেখানে আছে সেখানে হাত রেখে তিনবার বিসমিল্লাহ পড়ো বিসমিল্লাহির রহমানির তিনবার পড়বে তারপর সাতবার এই দোয়া পড়বে যেহেতু শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছে যে এই দোয়া পড়লে এই জিনিস ভালো হয় অতএব এরকম তাবাররুক গ্রহণ করায় কোন সমস্যা নেই বরং সেটা বৈধ নম্বর তিন আল্লাহ তাআলা বরকত রেখেছেন এমন জায়গায় বরকত কামনা করা সব জায়গাতে বরকত কামনা করা যায় না যেমন যদি কেউ বলে বাগদাদে যদি কেউ মারা যায় তার কবরের আজাব মাফ আছে শরীয়ত বলেছে যদি কেউ বলে যে মদিনায় যদি কেউ মারা যায় তার কবরের আজাব মাফ আছে এরকম দলিল যদি কেউ বলে মক্কায় যদি কেউ মারা যায় তাহলে তার কবরের আজাব মাফ যদি দলিল থাকে তো আহলান সাহলান ভালো কথা আমরা মেনে নেব যে হ্যাঁ ঠিক আছে তা হবে কিন্তু বিনা দলিলে যদি কেউ কথা বলে তাহলে আমরা সেটা মানতে রাজি নই তবে হ্যাঁ যে ব্যাপারে দলিল আছে যেমন মসজিদ মক্কার যে মসজিদ আছে সেই মসজিদে নামাজ পড়ে যদি কেউ বেশি সওয়াবের কামনা করে জায়েজ না জায়েজ তার মানে সওয়াবের বরকত কামনা করে কত কত সওয়াবের বরকত কামনা করতে পারেন
এক লাখ নামাজ অপেক্ষা উত্তম নামাজের সওয়াবের বরকত আপনি আশা করতে পারেন মদিনায় 1000 নামাজ অপেক্ষা বেশি কুবার মসজিদে নামাজ পড়লে একটা উমরা আদায় করার সমান সওয়াব হওয়ার বরকত আপনি আশা করতে পারেন এই কাজের মাধ্যমে মসজিদ মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় জায়গা পৃথিবীর বুকে সবথেকে শ্রেষ্ঠ জায়গা আল্লাহর কাছে সবথেকে প্রিয়তম জায়গা হলো মসজিদ আর সবথেকে নিকৃষ্টতম জায়গা হলো বাজার সুতরাং মসজিদে বরকত আছে মক্কা মদিনার সামনে বরকত আছে কিন্তু সেই বরকত যেভাবে নিতে বলা হয়েছে সেইভাবে নিতে হবে এখন আপনি হজ করতে গেলেন উমরা করতে গেলেন দি মক্কা থেকে মদিনা থেকে মাটি ভরে নিয়ে দেশে গেলেন এবার সেই মাটি দিয়ে আপনি তাবিজ বানিয়ে ব্যবহার করতে লাগলেন এটা কি বরকত গ্রহণ করার শরীয়ত পদ্ধতি হলো অবশ্যই না এই রকম পদ্ধতি ব্যবহার করা হচ্ছে কি শিরক এগুলো কি বলা শিরক কারণ শরীয়ত আপনাকে অনুমতি দেয়নি যে আপনি কোন জায়গার মাটি নিয়ে চাহে সে মক্কা হোক আর মদিনা হোক মাটি নিয়ে আপনি কি করবেন বরকত অর্জন করবেন অবশ্য একটা হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফোড়া হতো কারো ফোড়া হতো তাহলে পরে ওই মাটি নিয়ে মাটি নিয়ে মাটি সঙ্গে ছুতু মিলিয়ে এভাবে লাগিয়ে দিয়ে দোয়া পড় বিসমিল্লাহ বিতুরবাতে আরদিনা আল্লাহর নাম নিয়ে আমাদের আমাদের দেশের মাটি ওবে রিকাতে বাদিনা এবং আমাদের কারো কারো ছুতুর কি বরকতে এই কি বলে আমার এই রোগটা ভালো হয়ে যাক মানে ফোড়াটা কি হয়ে যায় আমাদের দেশে প্রচলিত আছে যদি কোনো ফোড়া খুব টনটন করে পাকতে না চায় তখন মেয়েরা চুলোর পিঠে যে মাটি থাকে সেই মাটিকে ভিজিয়ে এইভাবে মাটিটার উপরে লাগিয়ে দেয় তাই না কেউ এভাবে লাগিয়ে দিলে কেউ আর কি চুনের সঙ্গে হলুদ না কি লাগায় দিয়ে ফোড়াটাকে পাকাবার চেষ্টা করে এই যে আল্লাহ রাসূল শাসন পদ্ধতি ব্যবহার করছেন তাহলে এখান থেকে বোঝা যায় যে মদিনার মাটিতে নিশ্চয়ই কোনো তাসির আছে যে মাটি ব্যবহার করলে পরে কি হয় মাটি ব্যবহার করলে আপনার ফোড়া ভালো হয় কিংবা ফোড়া পেকে যায় এটা কিন্তু ঠিক না কারণ তার মাটির সঙ্গে কি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছুতু আছে তাছাড়া এই কথাও বলা যায় যে এ মাটি শুধু মদিনার জন্য খাস না যে কোনো জায়গার মাটি মাটির সঙ্গে ছুতু মিলিয়ে যদি গায়ে লাগিয়ে দেওয়া হয় ফোড়াতে লাগিয়ে দেওয়া হয় তাহলে ফোড়া পাকতে পারে যদি এইরকম আপনি ব্যবহার করেন তাহলে আপনার জন্য সেটা বৈধ বাকি ওই মাটি তাবিজে ভরে আপনি হাতে বেঁধে রাখবেন কোমরে বেঁধে রাখবেন গলায় ঝুলিয়ে রাখবেন এর অনুমতি শরীয়ত দেয়নি যেমন শরীয় বরকত হচ্ছে আপনি কোন ইলমে মজলিসে বসে বরকত অর্জন করা এটা আমরা বসে আছি এটা কিসের মজলিস ইলমি মজলিস জিক্রের মজলিস আপনি শুনতে চান না আপনি মানতে চান না হুজুর যা বলছে আপনি শুনেন না মানেন না কিন্তু বসে আপনার বরকতের কামনা কি যে এখানে বসলে আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করে দেবেন যথেষ্ট আপনার গুনাহ মাফ হয়ে যাবে এই মজলিসে শুধু বসে আপনার যদি উদ্দেশ্য না থাকে তো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেছেন হুম কওমুন লা ইশকা বিহিম জালিসুহুম তারা এমন এক যার সম্প্রদায় যে সম্প্রদায়ের পাশে যে বসবে তাকেও বঞ্চিত করা হবে না তাকেও ক্ষমা করে দেওয়া হবে সুতরাং এই মজলিসের বরকত এইভাবে যদি আপনি মজলিসের বরকত গ্রহণ করেন তাহলে সমস্যা নেই বরকত গ্রহণ করার অর্থ হলো এ সকল স্থানে বিধেয় কল্যাণমূলক কর্ম যেখানে যা করতে হয় যেখানে নামাজ পড়তে হয় সেখানে নামাজ পড়বে যেখানে তসবিহ পড়তে হয় সেখানে তসবিহ পড়বে ইত্যাদি কিন্তু এর মাটি দেওয়াল স্তম্ভ ইত্যাদি ছুঁয়ে বরকত নেওয়া উদ্দেশ্য নয় নম্বর 4 আল্লাহ যে সময় বা কালে অতিরিক্ত মঙ্গল বরকত রেখেছেন সে সময় কাল দ্বারা বরকত গ্রহণ করা ওটা হলো স্থান এটা হলো কাল সময় যেমন রমজান মাস রমজান মাসে বেশি বরকত আছে না অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে বরকত আছে আর রমজান মাসের অন্যান্য দিনের তুলনায় শেষ দশকে বেশি বরকত আছে শেষ দশকে সুতরাং সেই বরকত কামনা করা শবে কদরের রাত্রিতে আরো বেশি বরকত আছে এক রাত হাজার মাস অপেক্ষা উত্তম সুতরাং তাতে বরকতের আশা করা জুলহজ্জের প্রথম 10 দিনে বরকতের আশা করা রাত্রির শেষ তৃতীয়াংশে যে সময় আল্লাহ তাআলা নিচের আসমানে নেমে আসেন সেই সময় বরকতের আশা করা দোয়া কবুল হওয়ার আশা করা গুনাহ মাফ হওয়ার আশা করা বৈধ না বৈধ না বৈধ এই সমস্ত বরকতের আশা করা শিরক নয় যেহেতু শরীয়তে শরীয়ত এতে অনুমতি দিয়েছে এসব সময় তাবারুক নেওয়া হবে বিধেয় কল্যাণমূলক কর্ম এবং আল্লাহর ইবাদত করে যে তাবারুক যে বরকত নেওয়া যায় সেই বরকত অন্য কিছু না যে রাত্রে শেষ তৃতীয়াংশে আমি উঠবো
তাহলে আমার চাকরি লাভ হবে তা না চাকরি লাভ হবে শুধু এই বলি না আল্লাহর কাছে চাইলে হতে পারে তাই না আপনি ওই সময় আল্লাহর কাছে চাইবেন তাহলে আপনার চাকরি লাভ হতে পারে নম্বর 5 যে খাদ্যে আল্লাহ বরকত রেখেছেন যে যে খাবারে আল্লাহ বরকত রেখেছেন সেই সেই খাদ্য তাবারুক সহ গ্রহণ করা ওই খাদ্য না যে মাজারে বিলি হচ্ছে এক লোকের সন্তান হচ্ছিল না যে হতে 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 আল্লাহর ইচ্ছা আপনারা জানেন যে আল্লাহ তাআলা সন্তান কে দেয় আল্লাহ নাকি মানুষ দিতে পারে না ডাক্তার সন্তান দিতে পারে চিকিৎসা করতে পারে আল্লাহ হাবিব জমজমের পানি খাচ্ছে স্বামী স্ত্রীতে তারপরে মিলন করার পর যদি সন্তান হয় এবং আপনি মনে করেন যে জমজমের পানি খাওয়ার ফলে আমাদের সন্তান হলো সমস্যা আছে না আছে সমস্যা এতদিন সন্তান হয়নি কিন্তু কোন এক বড় ডাক্তার শুনলেন যে খুব মানে মহিলা বিশেষজ্ঞ ডাক্তার তার কাছে গেলেন কিছু ইনজেকশন নিলেন ওষুধ নিলেন তারপর থেকে আপনার স্ত্রীর পেটে সন্তান এলো আপনি মনে করেন ডাক্তারের কাছে গেলাম বলি আমার সন্তান হলো এরকম মনে করার কোনো সমস্যা আছে কোন সমস্যা নেই তবে আসলে জানতে হবে যে ডাক্তার কেবল চিকিৎসা করেছে সন্তান দিয়েছে কে মহান মহান আল্লাহ যদি বলেন যে হুজুর আমাদের পিসাব ও তাবিজ দেয় আল্লাহই সন্তান দেয় কিন্তু আল্লাহ সন্তানদের পিসাবে তাবিজের বদলতে তাবিজ ব্যবহার করে সন্তান কামনা করা বা তাবিজ ব্যবহার করার মাধ্যমে বন্ধাত্মের চিকিৎসা করা কি শরীয়ত অথবা বিজ্ঞান অনুমতি দেয় না যদি অনুমতি দেয় তো আহলে যদি অনুমতি না দেয় তাহলে তার মাধ্যমে তাবারুক গ্রহণ করা রোগ মুক্তি কামনা করা বৈধ নয় তাবিজ যেমন লোহার বালা পড়লে রোগ মুক্তি হয় বিপদ আপদ হয় না জিন কাছে আসে না হয় না হয় না বলে না বলে কিন্তু শরীয়তের অনুমতি আছে না বিজ্ঞান কি বলছে যে লোহাটা ব্যবহার করলে তোমার বিপদ আপদ দূর হবে না তাহলে বিজ্ঞান যদি না বলে হুজুর বিজ্ঞানের কথাটা স্বীকার করবেন আর আমাদের পিসাবের কথা স্বীকার করবেন না পিসাব যদি এই শরীর কোন জিনিস ব্যবহার করে যাতে অনুমতি আছে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু তাবিজ ব্যবহারে কোনো অনুমতি নেই গাছের শিকড় ব্যবহারে কোনো অনুমতি নেই একজনের বলছে হাইড্রোসিল হয়েছে তো হাইড্রোসিল বেড়ে গেছে তো একটা লোকের কাছে গেছে তো বলছে কি যে এক প্রকার গাছ আছে জানেন আপনার চোরকাটা কাকে বলে চোরকাটা যে ঘাস সেই ঘাসের শিকড় নিয়ে যদি ওখানে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয় তো হাইড্রোসিল ভালো হয়ে যায় বিজ্ঞানকে জিজ্ঞেস করুন যে এই গাছের শিকড়ে কি তাসির এমন আছে যে তাল গাছের ডগায় হাঁড়ি বাঁধলে নিচে আগুন দিলে পরে ওখানে ভাত হয়ে যাবে যদি এরকম কোনো সম্পর্ক থাকে তাহলে ভালো কথা আর যদি কাকতালীয় ব্যাপার হয় তাহলে তাতে বিশ্বাস করা কি হবে শিরিক হবে বিজ্ঞান বলছে না শরীয়ত বলছে না তা বিকথ্যে ব্যবহার করছেন সুতরাং যখন শরীয়ত বলছে মধু ব্যবহার করো মধু ব্যবহার করলে পেটের রোগ ভালো হবে বা মধুতে প্রত্যেক রোগের ওষুধ আছে আপনি ব্যবহার করবেন মধুকে সেটা কিন্তু কোরআন অনুমতি দিয়েছে কিন্তু আপনার এই ঘাস ব্যবহার করতে কে অনুমতি দিয়েছে বিজ্ঞান যদি বলে যে হ্যাঁ এই লোহা ব্যবহার করলে এই লোহা যদি এখানে বেঁধে রাখো তাহলে প্রেশার কন্ট্রোল করবে ঠিক আছে বিজ্ঞান আবিষ্কার করেছে প্রেশার কন্ট্রোল করার ব্যবস্থা করেছে সমস্যা নেই কিন্তু একটা লোহা আপনি নিজে কোথা থেকে নিয়ে এসে হাতে বাঁধলেন আর বলে যে এটা প্রেশার কন্ট্রোল হবে এটা বিশ্বাস করা কি হবে এক প্রকার ঘড়ি আছে জানেন শুনেছেন ঘড়ি অবশ্য জানি না বাজারে বেরিয়েছে কি না অনেকদিন থেকে শুনছি যে সেই ঘড়ি আছে যে ঘড়ি দ্বারা ঘড়ি হাতে বাঁধা থাকলে পরে আপনার নাক ডাকার রোগ থাকলে তা দূর হবে আপনার স্ত্রী কষ্ট পায় নাক ডাকার কারণে আপনার ছেলে মেয়েরা কষ্ট পায় রাত্রে ঘুম হয় না আপনার নাক ডাকার কারণে নাক ডেকে ঘুমবার এই যে ঘুমের জন্য ডিস্টার্ব হয় ওদের নাক ডাকার জন্য সুতরাং বিজ্ঞান একটা ঘড়ি আবিষ্কার করেছে হাতে নিলে পরে একটা সাউন্ড কন্ট্রোল
সাউন্ড কন্ট্রোল তো অনেক কিছু আছে তাই না সাউন্ড কন্ট্রোল গেট দেখেছেন সাউন্ড কন্ট্রোল হ্যাঁ সেই চিচিং ফাঁকের জামানা চিচিং ফাঁক বললেই গেট খুলে যায় সেরকম সাউন্ড যে সাউন্ডটা আপনি দেবেন এই যে এখানে মোবাইল মোবাইলের সিস্টেম আছে আপনাকে নামগুলো খুঁজে 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 দেখতে হবে না শহীদ বললেই আলাতুল নামটা বেরিয়ে আসবে ঠিক না ভুল ঠিক সাউন্ড কন্ট্রোল প্রোগ্রাম এতে আছে শুধু বলবো শহীদ আর শহীদ নামটা এসে হাজির হয়ে যাবে আপনি খালি এইভাবে অন করি শুরু করে দেন কথা বলতে এরকম আছে না নেই অতএব এটা বৈজ্ঞানিকের আবিষ্কার বিজ্ঞানের আবিষ্কার এরকম হয়েছে সাউন্ড কন্ট্রোল এখন ঘড়িটা হলো সাউন্ড কন্ট্রোল ঘড়িটা কিভাবে সাউন্ড কন্ট্রোল হয়েছে ঘড়িটা তো আমার হাতে থাকবে আর যখন এই শ্রেণীর আওয়াজ শুনবে যখনই আওয়াজ শুনবে ঘড়ি তখন ক্যাচ করবে আর আপনার দেহে মৃদু আঘাত করবে আর বলা হচ্ছে আপনার নিজেদের অভিজ্ঞতা আছে যদি কোনো লোকের নাক ডাকে আপনি তার শরীরে হালকা আঘাত করেন দেখবেন তার নাক ডাকা বন্ধ হয়ে গেছে তার ঘুমও ভাঙবে না তার ঘুমের ঘুরেছে নাক ডাকে ঘুমও ভাঙবে না নাকটা ডাকে কেন জানেন মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তার সমস্ত বন্ধন হালকা হয়ে যায় ঢিলে হয়ে যায় এটা হাদিসে আছে মানুষ যখন ঘুমিয়ে যায় তখন সমস্ত বন্ধন ঢিলে হয়ে যায় এই জন্য ঘুমিয়ে গেলে উজু করতে হয় কেন বন্ধন ঢিলে হয়ে গেলে আপনার হাওয়া বের হবে আপনি বুঝতেও পারবেন না মানুষ এখন যখন জাগ্রত অবস্থায় থাকবে সচেতন অবস্থায় থাকবে তখন তার হাওয়া বেরোবে ইচ্ছা না করলে বেরোবে না কিন্তু ঘুমের অবস্থায় যখন থাকবেন তখন আপনার সব ঢিলে হয়ে আছে কোনো নাট বল্টু টাইট নেই তখন আপনি যখনই ওই অবস্থায় যদি হাওয়া আসে তো আস্তে আরামসে বেরিয়ে যাবে আপনি টেরি পাবেন না এই জন্য ঘুমিয়ে গেলে উজু করতে হয় অজ্ঞান হলে উজু করতে হয় এখন যদি কাউকে হালকা স্পর্শ করেন স্পর্শ করলেই বলছে কি হবে নাক ডাকা বন্ধ হয়ে যাবে এখন যদি ওই ঘড়িটা আপনি হাতে বেঁধে নাক ডাকা দূর করতে চান এটা কি শিরিক হবে না যেহেতু বিজ্ঞান এইভাবে আবিষ্কার করেছে এই যন্ত্রটা হাতে নিয়ে থাকলে পরে আপনার নাক ডাকা বন্ধ হয়ে যাবে কিছুদিন আগে আপনারা দেখেছিলেন একটা ঘড়ি সে ঘড়িটা বলছে সেই ঘড়িটা এমন সিস্টেম আছে যে ঘড়িটা যদি আপনি বাড়িতে রাখেন তো আপনার বাড়ি থেকে ইঁদুর মশা সব পালিয়ে যাবে শুনেছেন না শুনেননি হ্যাঁ এরকম ঘড়ি এমন যন্ত্র আবিষ্কার হয়েছে তাতে নাকি এক প্রকার এমন সাউন্ড হয় যে সাউন্ড ওদের অসহ্যনীয় আর তার ফলে ইঁদুর ঘর থেকে পালিয়ে যাবে তো এই এই শ্রেণীর যে যন্ত্র যদি আবিষ্কার হয়ে থাকে তো সেটা যদি বাড়ির ভিতরে রেখে ইঁদুর পালানোর জন্য ব্যবহার করেন কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি আপনি মনে করুন এই যে একটা বই আছে কিংবা এই কাগজ আছে কিংবা অন্য একটা কিছু আছে বাড়িতে রাখলেন রেগুলার কি হবে না আমার বাড়িতে ইঁদুর থাকবে ঠিক আছে চলবে ব্যবহার করা চলবে না আপনারা দেখবেন অনেক ধান খেতে অনেক ফসলের খেতে ফসলের জমিতে কি রাখা থাকে এইভাবে মানুষ মানুষের মুক্তি আবার তার মাথায় থাকে হাড়ি হ্যাঁ পুরনো হাড়ি তাতে চুন লেখা থাকে এটা কি জন্য দেয় এটা বলে কাকতারানি মানে পাখি যখন ওই ধানে বা ফসলে বসতে যাবে তখন ভাববে কি লোক দাঁড়িয়ে আছে ভয়ে আর বসবে না পালিয়ে যাবে আসবে না বসবে না এই জন্য ওটা দেয় কোনো সমস্যা আছে কিন্তু যদি কেউ মনে করে আমার টাটকা টাটকা পুঁই শাক আমার সুন্দর সুন্দর লেবু আমার অমক আমার তমক আমার ফল ফসল আছে এই জিনিসটা রাখলে পরে নজর লাগবে না বদনজর দূর হবে তাহলে কি হবে এটা খালি উদ্দেশ্যের ব্যাপার উদ্দেশ্য এই উদ্দেশ্য যখন আপনি করবেন কি কাকতাড়ানোর জন্য সমস্যা নেই যখনই উদ্দেশ্য হবে যেটা বদনজর দূর করবে মানে আমার ফসলে বরকত হবে তার বদনজর লাগবে না বদনজর নষ্ট হবে তখন কিন্তু আপনার ওটা ব্যবহার করা কি হয়ে যাবে শিরিক হয়ে যাবে সুতরাং এসব কথা খেয়াল করে আপনাকে তাবারুক গ্রহণ করতে হবে সুতরাং খাদ্য কথা বলছিলাম জাইতুন তেল এটা বড় কথা আছে তাই না জাইতুনের কথা কোরআনে আছে বলা হয়েছে সাজারাতিন মুবারাক জাইতুনাতিন সাজারাত মুবারাকা মানে বরকতময় গাছ আর ফল হচ্ছে বরকতময় মধুতে বরকত আছে মধুতে শিফা আছে আল্লাহ তাআলা কোরআনে এই কথা বলেছেন যে মধুতে শিফা আছে সুতরাং এই শিফা আপনি শিফা স্বরূপ ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই ঠিক ওইভাবেই কালো জিরাতে বলা হয়েছে সব রোগের ওষুধ আছে খালি মরণ ছাড়া বা বার্ধক্য ছাড়া সমস্ত রোগের ওষুধ আছে কিসে কালো জিরাতে কালো জিরা আপনি ব্যবহার করতে পারেন জমজমের পানি জমজমের পানির জন্য বলা হয়েছে মা ও জমজম লিমা সুরিবালা হুয়া তাআমু তাআমু তুআমিন ওয়া শিফা ওয়া সুকমিন মানে জমজমের পানি আপনি যে নিয়তে পান করবেন সেই নিয়ত আপনার পূরণ হবে আর তা হলো যে খিদেতে খাবার এবং রোগের ওষুধ খিদেতে খাবার মানে পানি হচ্ছে দুধের মতো দুধ যেমন খাবারের পানি কাজ করে এবং পানিরও কাজ করে পানিও কাজ করে
তেমনি জমজমের পানিতে খাবারের শক্তি আছে যেমন স্যালাইন স্যালাইন দিলে মানুষ না খেয়ে অনেকদিন থাকতে পারে তাই না স্যালাইন ঠিক জমজমের পানি হচ্ছে স্যালাইনের মতো এই জন্য তাতে আমরা যদি বরকত কামনা করি তাহলে তাতে কোনো সমস্যা নেই অবশ্য জমজমের পানি পান করার সময় যে নির্দিষ্ট দোয়া আছে আল্লাহুম্মা ইন্নি আসালুকা ইলমান নাফিআন কি কি আছে এটা কিন্তু সহি না সুতরাং মনে মনে নিয়ত করতে হবে আপনি যে জন্য খাচ্ছেন আপনার যদি পেটের রোগ থাকে তো পানি পান করার সময় আল্লাহ আমি জমজমের পানি পান করি তোমার বরকতময় পানি তুমি আমার এই রোগটাকে ভালো করে দাও চোখে যদি কোনো সমস্যা থাকে চোখে আপনি লাগিয়ে নিলেন সমস্যা নেই চোখটা ধুলেন জমজমের পানি দিয়ে ধুলেন সমস্যা নেই তাহলে অনেক জাহেল হাজির মতো বাংলাদেশের টাকা নিয়ে এসে লুকিয়ে লুকিয়ে দেখবেন জমজমের পানি দিয়ে টাকাগুলো পয়সাগুলো ধুচ্ছে কেন জানেন বলে বরকত হবে তাহলে আমার টাকা ছানা হবে বেশি কোথায় দেশে দেশে টাকা বরকত হবে এটা ঠিক আছে অনেক জাহেল হাজি আছে যারা সঙ্গে করে কাপড় নিয়ে আসে কাফনের কাপড় নিয়ে জমজমের পানিতে ধুয়ে নিয়ে যায় দিয়ে ওতে বলে আমি মারা গেলে এই কাফনে আমাকে দাফন করো কোন লাভ আছে কোন লাভ আছে জমজমের পানিতে ধুয়ে নিয়ে গিয়ে কাফন যদি দেওয়া হয় কোনো মানুষের আর তা যদি আমলে গড়বড় থাকে কোন সমস্যা কোন কোন লাভ হবে কোন উপকার হবে না সুতরাং শরীয়ত অনুমতি দেয়নি যদি শরীয়ত অনুমতি দেয়নি সুতরাং আপনি সেই জমজমের পানির মাধ্যমে অবৈধভাবে আপনি বরকত গ্রহণ করবেন তা কিন্তু চলবে না এবার চলুন অবৈধ তাবারুকের কিছু কথা আমরা বলি যে তাবারুক দ্বারা আমরা চিকিৎসা করতে পারি না বরকত মনে করতে পারি না যেমন নম্বর এক স্থান ও জড় পদার্থ দ্বারা তাবারুক গ্রহণ করা যেমন প্রকৃত অথবা অপ্রকৃত বরকতময় স্থানের দেওয়াল ইত্যাদি স্পর্শ করে দরজা জানলা খুঁটি চুম্বন করে অথবা মাটি গায়ে মেখে বা খেয়ে আরোগ্য কামনা করা হয়তো বা মসজিদের আর মসজিদ ছাড়া তো অন্য কথা বুঝতেই পারছেন মাজার টাজার বলে তো বুঝতেই পারছেন হ্যাঁ সেখানে মিশরের একটা মাজার আছে যেখানে মহিলারা নিজেদের গোপনাঙ্গ স্পর্শ করে তারপরে এখানে সেখানে কি করে যেমন শিবলিঙ্গের মতো তারা সেই জিনিস স্পর্শ করিয়ে সন্তান কামনা করে অথবা ভালো স্বামী কামনা করে এগুলো কি শিরক কোন জানলা যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বর্তমানে আয়েশার হুজরা বিদাতিরা সেই হুজরাকে স্পর্শ করার চেষ্টা করে এবং আগে করত তাওয়াফ করত তাওয়াফ হতো এখন তো ঘিরে দিয়েছে তাই না আগে তাওয়াফ হতো আল্লাহ নবীর কবরের তাওয়াফ হতো আর সেই হুজরা স্পর্শ করে ছুঁয়ে তাবারুক গ্রহণ করতে এখনো পর্যন্ত বহু মানুষ আপনারা দেখবেন হঠাৎ করে এইভাবে নিয়েই এইভাবে গায়ে মাখে কি কি জন্য তাবারুক নেওয়ার জন্য ভিতরে টাকা চাই আলাদা কথা সেটা আলাদা কথা কি জন্য দিচ্ছে কিন্তু এইভাবে স্পর্শ করে নিয়ে গায়ে মাখা আমাদের দেশে এইভাবেই আছে যে গায়ে মাখাটা মনে করে কি আমার তাবারুক হবে খুঁটি ধরে হ্যাঁ কিংবা সেখানকার ধুলো নিয়ে আপনি মাথায় নিলেন কিংবা গায়ে মাখলেন এবং তাতে বরকতের আশা করলেন এটা কিন্তু জায়েজ নয় বৈধ তাবারুক নয় নেক লোকেদের কবর বা মাজার দ্বারা তাবারুক গ্রহণ বই অবৈধ তাবারুক ঐতিহাসিক স্থান সমূহ দ্বারা তাবারুক গ্রহণ যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান হীরা গুহা সওর গুহা প্রভৃতি এইসব জায়গাতে গিয়ে যদি আপনি তাবারুক গ্রহণ করেন তাহলে জায়েজ নয় দেখার জন্য যান আপনি গারে হর গারে সের সওর গারে হীরা আপনি দেখার জন্য যান কিন্তু সেখানে গেলে যে আপনার বরকত হবে সেখানে গিয়ে যে নামাজ পড়তে হয় মনে করবেন বা সেখানে যাওয়া বিধি হোক বা শরীয়ত সম্মত তাহলে কিন্তু সমস্যা আছে এমন বরকত কামনা করলে সমস্যা আছে কেন না এই শরীয়তে এর অনুমতি দেওয়া হয়নি মদিনায় যান মদিনায় আপনি বাকিউল গারকাত বাকিউল গারকাতে গিয়ে আপনি জিয়ারতে যান সমস্যা নেই কিন্তু সেখানে গিয়ে যে বরকত আছে মনে করা ঠিক না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে মেহরাব ছিল সেই মেহরাবে যান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রওজাতে গিয়ে যেখানে রওজা বলা হয়েছে রওজা মানে আল্লাহ নবীর কবর না রওজা মানে আল্লাহ নবীর ঘরের পাশের অংশ মিম্বর পর্যন্ত অংশটাকে রওজা বলা হয় সেই রওজাতে গিয়ে নামাজ পড়ুন ইবাদত করুন কারণ সেটা জান্নাতের অংশ যেখানে বৈধ সেখানে আপনি সেই বৈধ কাজ করুন কিন্তু অবৈধভাবে আপনি যাবেন হয়তো যেখানে খন্দকের যুদ্ধ হয়েছিল সেই খন্দকের যুদ্ধে পাশে পাশে দেখবেন পাঁচটা মসজিদ তৈরি করা আছে মসজিদে খামসা বলা হয় সেখানে নাকি এক এক সাহাবি বসে বসে দোয়া করেছেন আল্লাহর কাছে সেই সেই জায়গাতে কবর তো মসজিদ তৈরি করে দেওয়া হয়েছে এখন আপনি বলবেন সেখানে গিয়ে আমি নামাজ পড়ব চলবে বা সেখানে গেলে আমার বরকত হবে চলবে বা সেখানে গেলে আমার অমক রোগ ভালো হবে এরকম মনে করা চলবে না বরং সেটা শিরিক হবে নম্বর দুই সময় কাল দ্বারা অবৈধ তাবারুক গ্রহণ করা যে সময় যে কাল দ্বারা শরীয়ত আপনাকে তাবারুক গ্রহণ করতে বলেনি নির্দেশ দেয়নি সেই সময় বা কালে তাবারুক গ্রহণ করলে নির্দিষ্টভাবে আপনার শিরিক হবে যেমন শরীয়তে প্রমাণিত বরকতময় সময়ে অবিদেয় বা বিদাতী ইবাদত করা
এমন সময়ে শরীয়তে প্রমাণিত বরকতময় সময়ে অবিদেহ মানে বরকত সময়টা বরকত নয় কিন্তু আপনি যে ইবাদতটা করছেন সেটা বিদেহ নয় রমজান মাস রমজান মাসে আপনি তারাবি পড়তেন তাই না এখন যদি আপনি বলেন রমজান মাসে মিলাদ পড়তে হয় তাহলে কি হলো এটা বিদাতি সিস্টেম হলো আপনি বলেন না রমজান মাসে সবিনা পড়তে হয় তাহলে এটা বিদাতি তাবারুক হলো এমন দিন সময় দ্বারা তাবারুক গ্রহণ করা যার বরকত ময়তা শরীয়তে প্রমাণিত নয় এমন দিনে আপনি তাবারুক গ্রহণ করছেন সবে বরাতের রোজা রাখছেন সবে বরাতের রোজা রাখছেন তাতে তাবার মানে বরকতের জন্য সবে বরাতের রাত্রি জেগে নামাজ পড়ছেন এটা অপ্রমাণিত সুতরাং এতে তাবারুক গ্রহণ করা বা সওয়াবের তাবারুক সওয়াবের বরকত কামনা করা আপনার জন্য জায়েজ নয় এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন সত্যি একটা ভালো দিন কিন্তু তাতে যে বরকত আছে সেই দিনে মিলাদ পড়লে বা সেই দিনে কিছু করলে যে বরকত হবে এটা কি প্রমাণিত প্রমাণিত নয় তেমনি শবে মিরাজ বদরের যুদ্ধের দিন এসব ঐতিহাসিক বড় বড় দিন কিন্তু এই দিনে কোনো কাজ এই কাজ বা ওই কাজ করলে তাতে কোনো সওয়াব আছে মনে করা কি হবে বিদাত হবে শবে বরাতের কি বলে ঈদের রাত্রে যদি কেউ ইবাদত করে ঈদের রাত্রি জেগে যদি কেউ ইবাদত করে তার এত এত সওয়াব যদি কেউ মনে করে তাহলে কি হবে বিদাত হবে তাতে বরকত কামনা করা বিদাত হবে নম্বর তিন নেক লোকেদের দেহ বা ত্যক্ত বস্তু দ্বারা অবৈধ তাবারুক গ্রহণ করা যেমন বললাম যে কেবলমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ এবং তার ত্যক্ত বস্তু দ্বারা তাবারুক গ্রহণ করা জায়েজ ছিল তারপরে তার তিরোধারের পরে আর কারো দেহ নিয়ে তাবারুক গ্রহণ করা কিংবা তার ত্যক্ত জিনিস নিয়ে তার লাঠি তার পাগড়ি তার জামা হ্যাঁ এইসব নিয়ে তাবারুক গ্রহণ করা বৈধ নয় কোন মানুষের দেহ দ্বারা তাবারুক গ্রহণ করা বৈধ নয় কেবল বিশেষভাবে বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ ও তার ত্যক্ত জিনিস দ্বারা তাবারুক গ্রহণ শুধু তার জীবদ্দশাতেই বৈধ ছিল অবশ্য তার তিরোধানের পরে তার যে জিনিসপত্র ছিল তার ব্যবহার করে মানে ব্যবহার করতে পারত সাহাবারা করেছেন তাবারুক সংক্রান্ত জরুরি কিছু নীতি আমাদের জানা দরকার তিন যে জিনিসের বরকত প্রমাণিত তার দ্বারা তাবারুক কেবল সেই তৌহিদবাদী মুমিনকে উপকৃত করবে যে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সঠিকভাবে ঈমান রাখবে অন্য কাউকে কিন্তু উপকৃত করবে না নম্বর চার যে জিনিসের বরকত শরীয়তে প্রমাণিত তার দ্বারা তাবারুক গ্রহণ করতে হবে শরীয়ত পদ্ধতি অনুসারে নিজের মন গড়া পদ্ধতি অনুসারে নয় তাতে এমন রীতি পদ্ধতি আবিষ্কার করা যাবে না যা পূর্ববর্তী সালাফগণ ব্যবহার করে জাননি তার মানে সেটা কি হবে বিদাত হয়ে যাবে যদি আপনি নতুন ভাবে রীতি রচনা করেন তাহলে আপনার বিদাত হয়ে যাবে এবার শুনুন কার্যকারণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কতিপয় নীতি নম্বর এক কার্যকারণ ব্যবহারকারীর জন্য ওয়াজিব কেবল আল্লাহর উপর ভরসা করা খোদ কার্যকারণের উপর নয় যেহেতু মহান আল্লাহ কার্যকারণের সৃষ্টিকর্তা ও সংগঠক যেমন জমজমের পানি জমজমের পানি আপনি ব্যবহার করবেন তাতে বরকতের জন্য ব্যবহার করবেন রোগ ভালো জায়গা ব্যবহার করবেন ওই পানিতেই বরকত আছে ওই পানি সরাসরি আপনাকে বরকত দেয় মনে করবেন না এই পানির মাধ্যমে আল্লাহ বরকত দেয় মনে করবেন বাস ডাক্তারের কাছে আপনি যান ডাক্তার রোগ ভালো করে মনে করবেন নাকি ডাক্তারের মাধ্যমে আল্লাহ তারা রোগ ভালো করেন সেটাই আপনাকে মনে করতে হবে তাছাড়া কিন্তু মুশকিল আছে নম্বর দুই জানতে হবে যে সকল কার্যকারণ আল্লাহর তকদির ও ফয়সালার সাথে আবদ্ধ যত কার্যকারণ এই কাজটা করলে এই কাজটা হয় এই কারণে এই কাজটা হয় এই কারণটা সৃষ্টিকর্তা কে আল্লাহ তাআলা কোন জিনিসের কার্যকারণ প্রমাণ করার উপায় হচ্ছে দুটি প্রথম হচ্ছে শরীয় উপায় যেমন মধু রোগ নিরাময়ের কারণ এটা কে বলেছে শরীয়ত বলেছে আল্লাহ তাআলা বলেছেন ফি শিফা উলিন নাস সূরা নাহলের 69 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফি শিফা উলিন নাস এতে মানুষের রোগ আরোগ্য আছে মানুষের রোগ ভালো হয় সুতরাং
আমরা শরীরী উপায়ে জানতে পারলাম যে মধুতে রোগ ভালো হয় এবার যদি বিজ্ঞান প্রমাণ করে তা ডাবল ভাবে প্রমাণ হয়ে গেল যে এতে রোগ ভালো হয় নম্বর 2 হচ্ছে অভিজ্ঞতা অনুমান বা বৈজ্ঞানিক উপায় আপনি পরীক্ষা করে দেখলেন আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের মধ্যে সবকিছু সৃষ্টি করে রেখেছেন মানুষ কিন্তু সৃষ্টি করতে পারে না কি করে আবিষ্কার করতে পারে মানুষ রেডিও টিভি ইত্যাদি ক্যামেরা অমক তমক এসব সৃষ্টি করেছে আবিষ্কার করেছে সৃষ্টিকর্তা কে আল্লাহ তাআলা এর ভিতরে এই ধর্ম আছে এই জিনিসটার ভিতরে এমন ক্ষমতা আছে যে আমার আওয়াজকে ক্যাচ করতে পারবে এবং সময় মতো সেটা চালিয়ে শুনতে পারবো এই যে ক্ষমতাটা এই ক্ষমতাটা কি মানুষ সৃষ্টি করেছে না আবিষ্কার করেছে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন মানুষ গবেষণা করে সেটা আবিষ্কার করেছে বুঝতে পেরেছে যে হ্যাঁ সুতরাং বৈজ্ঞানিক উপায়ে যদি আপনি কোন জিনিসকে প্রমাণ করে ব্যবহার করেন তখন কোনো সমস্যা হবে না যেমন এই কথা আগে আপনারা শুনলেন অবশ্য কোন জিনিসের কার্যকারণ প্রমাণ করতে হাতে কলমে অভিজ্ঞতায় স্পষ্ট প্রমাণ হতে হবে নচেত অস্পষ্ট প্রমাণ কেবল দাবি ও অমূলক ধারণা হতে পারে এমন ধারণা করলে কিন্তু তা কাজ হবে না যেমন লোহা বা তামার বালা পড়লে বদনজর দূর হয় অনেকে মনে করে এখন হয়ে গেল হয়তোবা আপনি আন্দাজে মারলেন তীর আর তার মধ্যে একটা লেগে গেল আপনি বললেন হ্যাঁ তাহলে আমার তীর মারাটা ঠিক আছে আমি একজন বীর না তা না সত্যপক্ষে সে কার্যকারণ সত্যপক্ষে হতে হবে সেটা আপনাকে প্রমাণ করতে হবে তবেই আর হয়ে গেল বাই চান্স আপনি ওই যে ওদের হয় না ওই যে বলে না যে দুটো মেয়ে গেল এক পীর সাহেবের কাছে যে বলল বাবা আমার ছেলে হয়নি তখন পীর সাহেব পাঞ্চি বাজছিলেন পানের ওই যে কি বলে যে হ্যাঁ চিপটি নিয়ে এইভাবে নিয়ে বলছে লে বেটি খা ওকে দিয়ে বলছে লে বেটি খা এবার এক বেটি তো খেয়ে ফেললো ছেলের জন্য আর এক বেটির ঘৃণা হলো যে পর পুরুষ তার এইটু ওইভাবে চিবানো পান আমি কি করে মুখে দিয়ে খাই সে খেলো না সে বাইরে গিয়ে একটা পাথরে মুছে দিল দিয়ে দুজনে চলে গেল এর ছেলে হলো ওর হলো না ঠিক আছে তারপর দুজনে এলে বলে হুজুর ওর ছেলে হলো আমার হলো না কেন তুমি তুমি কি করেছিলে বলতে আমি তো খাইনি কোথায় মানে এটা ফেলেছো কোথায় বলে ওম পাথরে বলে পাথর তুলে দেখো পাথর তুলে দেখছে একটা ছোট্ট শিশু খেলা করছে বিশ্বাস করবেন আপনি আমি হয়তো বিশ্বাস করবো না কিন্তু যারা ভক্ত তারা বলবে মাশাআল্লাহ পীরে কামেল হ্যাঁ বিশ্বাস করবে কি যদি বাই চান্স ওই পানের জিনিস খাওয়ার পর ওর যে সন্তান ধরেছে যেমন ওই যে বলো নারকেল ক্ষীর খেয়ে ক্ষীর নারকেল খেয়ে সন্তান ধরলো একদিন হলো না হলো কেন এইরকম হয়ে থাকে কাকতালীয় ব্যাপার হয়ে থাকে সত্য ঘটনা একজন মাস্টার স্কুলের টিচার স্বামী স্ত্রী তাদের সন্তান হয় না শিক্ষিত মানুষ আর ওয়াহাবি তৌহিদবাদী সন্তান হয় না মায়ের বাড়ির লোকেরা কিন্তু পরেশান করছে আমাদের আসলে দেশে তো এরকম আছে যে হ্যাঁ ওয়াহাবি ওয়াহাবি ব্যবসায়ীদের কেউ সব দেখে না যে বিদাতি ঘরে বিয়ে দিচ্ছি না কোথায় দিচ্ছি এসব কেউ দেখে না সুতরাং বিদাতি মেয়ে আর স্বামী হচ্ছে কি ওয়াহাবি হিদাতি এই হিদাতি আর এই বিদাতি হিদাতি বলছে না কোনো মাজারে যাবো না সন্তান যদি না হয় তবু মাজারে যাবো না আমার আল্লাহ কাছে চাইবো আর বিদাতি স্ত্রী বলছে যে আমার মা বলছে অমুক জায়গায় গেলে ছেলে হবে চলো না যাই না ক্ষতি কি বাচ্চাটা তো হোক আর মেয়েরা জানে যে বাচ্চা না হওয়া পর্যন্ত ওই সংসারের কোনো স্থিরতা নেই ওই সংসারের কোনো গ্যারান্টি নেই নিশ্চয়তা নেই যে তাড়াতাড়ি চেষ্টা করে যাতে বাচ্চা হয়ে যায় এই জন্য মায়ের বাড়ি থেকে শ্বশুর বাড়ি খুব চাপ আসে এ মহিলা বলছে যাব আর এ বলছে ঠিক আছে তারপরে এর ইমান আস্তে আস্তে দুর্বল হতে লাগলো বড় দুঃখের কথা যে অনেক পুরুষ আছে যারা স্ত্রীর তাসিরে প্রভাবান্বিত হয় তার মধ্যে স্ত্রী তাসির হাদিসেও আছে আজহাবুল আজহাবুল লুব্বে রাজুলিন হাজমিন মিনকুম তার মানে মহিলারা জ্ঞানী মানুষের ব্রেনকেও খারাপ করে দেয় তাসির ফেলে দেয় এবার মহিলা বলতে 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 ইমান দুর্বল হয়ে গেল ঠিক আছে এবছর দেখি এবছর দেখলো হলো না আগামী বছরে যাবো যে ওরসের সময় যেতে হবে আর কি ওরসের সময় গিয়ে তাবার রোগ নিলে পরে তাবার রোগ নিয়ে খেলে সন্তান হবে তারপরের বছরে বলছে ঠিক আছে ওকে মহিলাকে বোঝাচ্ছে যে ঠিক আছে আগামী এবছরটা দেখি দেখার পর আগামী বছর পাক্কা নিয়ত হয়ে গেছে যে এবার যাবো আগামী বছর পাক্কা নিয়ত হয়ে গেছে এবার যাব কিন্তু ওরস হওয়ার ওরসের সময় হওয়ার আগেই দেখা গেল মহিলার পেটে সন্তান এসে গেছে ওই মাস্টার বলছেন যদি আমি যদি আমার সন্তানটা আর কিছুদিন পরে আসতো তাহলে আমি ভাবতাম ওখানে যাওয়ার ফলেই
হয়েছে মোট কথা আল্লাহ তাআলা তাকদীর অনুযায়ী যার যখন সন্তান দেওয়া দরকার তাকদীর অনুযায়ী সন্তান হয় কিন্তু মানুষ কোন জায়গাতে গিয়ে মনে করে কি ওই যে সেই কাকতালিয়ে বলছিলাম না কাকের পায়ে তালের পাতা তালের গাছে পাশ দিয়ে কাক পার হয়ে গেল আর একটা তাল খসে পড়লো দি ভাবলো কি কাকটাই আমার আমার জন্য তাল ফেলে দিল এটা কিন্তু বাজে কথা আল্লাহ তাআলা তাকদীরে সন্তান হয় কিন্তু শয়তান এই সময়ে চায় মানুষের ঈমানটাকে নষ্ট করতে সুযোগ তার মনের ভিতরে একটা আকুলি আছে আকুতি আছে যে সন্তান কখন হবে সন্তান শয়তান তো জানে শয়তান সেই আকুতিটা আকুলিটা নিয়ে সেই আকুল ভাবটাকে নিয়ে ব্যবহার করে সেই ব্যাকুলতাটাকে নিয়ে ব্যবহার সুযোগ ব্যবহার করে তার ঈমানটাকে নষ্ট করতে চায় ঠিক যখন সন্তানটা হবে সেই সময়ে ওকে নিয়ে ওর মনে নানা রকমের ওয়াসওয়াসা দিয়ে কি করে শিরিক কে দরবারে নিয়ে যায় যেখানে শিরিক হয় মাজারে নিয়ে যায় ওখানে নিয়ে যায় ওখানে শিরিক করিয়ে তারপর ছাড়ে আর এতে কিন্তু শয়তানের প্রচুর লাভ সন্তান দেয় কে আল্লাহ আর মাঝখান থেকে লাভ হয় কার শয়তান এইভাবেই আমরা বরকত বলিন যাই বলিন এই সমস্ত জিনিস আছে যেগুলো বাই চান্স হয়ে যায় আমরা অনেক সময় তাবিজ ব্যবহার করি তাবিজে রোগ ভালো হয় না আমার জিজ্ঞেস করুন তাহলে ভালো হয় কেন হুজুর শয়তানি ওইভাবে শয়তানি পর্যায়ে যে বললাম না আব্দুল্লাহ বিন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু স্ত্রী ঘরে ছিলেন এমন সময়ে কোন এক মহিলা এসে ওই সুতো পরা দিয়েছে সুতো পরা দিয়েছি তারপরে ঘরে ছিল সেটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ঘরে এলে স্ত্রীর ঘরে যেমন মানুষ পুরুষের যেমন অভ্যাস ঘরে হাত দিয়েছেন আর দেখছেন সুতো তো বললেন জাইনাব এটা কি ব্যাপার তোমার ঘরে সুতো কেন বলে এই ব্যাপার আমার চোখ দিয়ে পানি আসে বা বাপ বিসর্প রোগ যে হোক যে কোনো রোগের জন্য আমাকে এক বুড়ি সুতো পরাটা দিয়েছে তো বলছে আইনে মাসুদ আলম বললেন সেটাকে টিনে টেনে ছিঁড়ে ফেললেন টেনে ছিঁড়ে ফেলার পর বললেন যে ইবনে মাসুদের বংশধর শিরিক থেকে মুক্ত ইবনে মাসুদ কোনোদিন ইবনে মাসুদের বংশধর শিরিক করতে পারে না তুমি এটা ব্যবহার করে কি করেছো শিরিক করেছো এক চাইতে যদি তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নির্দেশিত দোয়া পাঠ করতে তাহলে তোমার রোগ ভালো হতো কি দোয়াটা আজহাবিল বাস রাব্বান নাস ওয়াশফা আনতা শাফি লা শিফা ইল্লা শিফা ও শিফা আন লা ইউগাদিরু সুকমা এই দোয়া পড়তে তাহলে তোমার রোগ ভালো হতো উনি বললেন তো আমি দেখেছি যখনই আমি বাঁধি সুতরা রাখি তখনই রোগ ভালো হয় আর যখন বাঁধি না খুলে ফেলি তখন কিন্তু আমার রোগ শুরু হয় বলে যা হচ্ছে শয়তানের কারসাজি যখন তুমি বাঁধো তখন সে চুপচাপ থাকে যখন তুমি বাঁধো না তখন তোমার চোখে খোঁচা দেয় আর অমনি পানি পড়ে চোখে খোঁচা দেয় শয়তান তো বুঝতে পারো না চোখ খচখচ করে শয়তান খোঁচা দিলে চোখ খচখচ করে তোমার মনে ওয়াসওয়াসা সৃষ্টি করে দেয় যে খচখচ করছে আবার ওইটা বাঁধো তাহলে ভালো হবে যখনই বাঁধো শয়তান তখন খোঁচা বন্ধ করে দেয় ফলে তুমি মনে করো কি যে আমার এই সুতোটা বাঁধার ফলে আমার রোগ বা আমাদের চোখের খচখচানি দূর হলো কিন্তু আসলে সব শয়তানি কারসাজি বুঝতে পারছেন সাহাবীদের বুঝ দেখুন এই বুঝ যদি আমরা বর্তমানে বুঝি যে তাবিজ মানুষরা সাধারণত ব্যবহার করে জানেন স্বামী ভাই কর তাবিজ কয় প্রকার তাবিজ হচ্ছে তিন প্রকার দুই প্রকার তাবিজ ব্যবহার করা শিরিক আর এক প্রকার তাবিজ ব্যবহার করা নাজায়েজ জায়েজ নয় শিরিক বলবো না শিরিক নয় কিন্তু নাজায়েজ কোন প্রকার তাবিজ ব্যবহার করা নাজায়েজ কোরআনের আয়াত দ্বারা লিখিত তাবিজ ব্যবহার করা নাজায়েজ তিনটে কারণে নাজায়েজ কোরআনের আয়াত দিয়ে লিখিত তাবিজ ব্যবহার করা নাজায়েজ তিনটে কারণে কি কি নম্বর এক কোরআন হচ্ছে পবিত্র জিনিস আল্লাহ তাআলা বলেছেন যে অপবিত্র অবস্থায় তা কেউ স্পর্শ করে না সুতরাং আমাদেরও উচিত নয় অপবিত্র অবস্থায় কোরআনের আয়াত নিজের কাছে রাখা সেই কোরআনের আয়াত নিয়ে স্ত্রী সহবাস করা মহিলাদের মাসিক অবস্থায় ব্যবহার করা পোশাক পায়খানার সময় বাথরুমে নিয়ে গিয়ে তাবিজ থাকে তো হবে তাবিজের ভিতরে ভরা আছে কোরআনের আয়াত এক একটা গোটা সুরা লেখা থাকে কোন সময় তিন তিনটে সুরা লেখা থাকে তাহলে আপনি কোরআনের অপমাননা অপমাননা বা অপমান করলেন এটা আপনার জন্য জায়েজ নয় নম্বর দুই কি কারণ নম্বর দুই হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্না আত্মওয়ালাতা শিরক তাবিজ ব্যবহার করা হলো শিরক সেখানে বলেন না যে কোরআনই না ও কোরআনই সুতরাং আমরা সাধারণভাবে জানবো যে তাবিজ ব্যবহার করাই যাবে না শিরক নম্বর তিন কারণ হলো যদি কোরআনই তাবিজ ব্যবহার করতে অনুমতি দেওয়া হয় তাহলে লোকেরা দেখা দেখি অকোরআনই তাবিজও ব্যবহার করতে
শুরু করবে অতএব শিরকের ছিদ্র পথ বন্ধ করার জন্য আমরা কোরআনি তাবিজ ব্যবহার করা নাজায়েজ করছি কি হলো কোরআনি তাবিজ ব্যবহার করা নাজায়েজ বাকি দুই নম্বর তাবিজ সেটা হলো যে কোন কোরআনি বা সহি হাদিসের দোয়া ছাড়া অন্য কোন সংখ্যা লিখে শয়তানের নাম লিখে কি পীর সাহেবের নাম লিখে কিংবা কোন ওলিয়া ওলিয়ার নাম লিখে ফেরেশতার নাম লিখে যদি আমরা কাগজে বানিয়ে দেখেছেন আপনারা নকশা এই যে আনিস ভাই কিনা আমার কোন কোরআন নিয়েছিলেন তাতে অনেক রকমের তাবিজ ছিল তাবিজা তো রুহুল্লাহ বলে একটা বই আছে আপনারা দেশে দেখবেন সেখানে কত রকম সেখানে আলী ইয়া আলী মাদদ কুন মানে আলীর কাছে সাহায্য চাওয়া হচ্ছে চেহেল কাফি দরুদ আর কি শিরকে ভর্তি সেই শিরকে ভর্তি তাবিজ যদি লিখে কেউ ব্যবহার করে তাহলে সেই তাবিজ হচ্ছে শিরক 786 92 অমক তমক সংখ্যা লিখে হ্যাঁ বললো এটা তাবিজ এই তাবিজ ব্যবহার করলে তোমার এই হবে স্বপ্ন দোষ বন্ধ হবে এই তাবিজ ব্যবহার করলে তোমার মাথা ব্যথা দূর হবে এই তাবিজ ব্যবহার করলে তোমার জিন ভূত আসবে না ইত্যাদি ইত্যাদি এ হচ্ছে কি শিরক বোঝা গেল কি যে নকশে সুলাইমানি কিংবা এই ধরনের নকশা বানিয়ে যে তাবিজ লেখা হয় নম্বর সংখ্যা শয়তানের নাম ফেরাউনের নাম বিভিন্ন জিনিস দিয়ে লিখে ওরা এইরকম তাবিজ ব্যবহার করা কি শিরক নম্বর তিন কোন জিনিস যেমন পাখির হাড় ধনেশ পাখির হাড় বলে তারপরে ভালুকের লম ভালুক জ্বর জানেন আমাদের দেশে প্রসিদ্ধ আছে ভালুক জ্বর ভালুক জ্বর মানে কি ওই থেমে থেমে ছাড়ে আসে বলতে ভালুকের মাঝে মাঝে হয় না কামনি ওরা বলে ভালুক জ্বর তো ভালুক জ্বর ভালো হবে কি করে ওষুধ ভালো হবে না ভালুকের লোম যদি তাবিজ রূপে ব্যবহার করা হয় তাহলে ভালো হবে যারা ভালুক নাচাতে আসে তাদের সুবিধা তারা ওই এক সের করে চাল নেয় চাউল নেয় আর ভালুকের একটা দুটো করে লোম ছিঁড়ে বিক্রি করে বলে ভালুক জ্বর ভালো হবে হবে ভালো কিন্তু বিশ্বাস করে ব্যবহার করে এ তো ভালো যত দূরের কথা আপনার হুঁদুল কুতকুতে বাচ্চার লোম ব্যবহার করার কথা শুনেছেন আপনারা আপনাদেরকে বলেছি যে আমার এক সাথী ছিল মাদ্রাসায় একসঙ্গে পড়াশোনা করতাম পড়াশোনা ছেড়ে দিয়ে সে যারা মাদ্রাসা পড়তে পড়তে ছেড়ে দেয় তারা একটু বুঝতে পারছেন কেমন হয় তারপরে একদিন হঠাৎ দেখা হলো কি করছিস বলছে ব্যবসা করছি কিসের ব্যবসা হকারি করছি ট্রেনে হকারি করছি কিসের হকারি কিসের ব্যবসা বলছে তাবিজ ব্যবসা এবার কি কথা কিসের তাবিজ বলছে হুঁদুল কুতকুতে বাচ্চার লোম ধরে আমি তাবিজ বানাই সেটা আমি বিক্রি করি প্রত্যেক তাবিজের দাম হচ্ছে 5 টাকা কি হয় স্বপ্ন দোষ ভালো হয় মাথা ব্যথা দূর হয় অমক হয় তমক হয় তমক হয় বলছে ওটা ভালো হকাররা কিভাবে আপনারা জানেন হকাররা কিভাবে অ্যারেঞ্জ করে আপনারা জানেন হ্যাঁ মুখের চাটুক্তি থাকলে পরে আপনার সেই মানে সাধারণত আমাদের দেশে নিম্ন শ্রেণীর মানুষরা অধিকাংশই থাকে তারা ওই 5 টাকার কি আছে আমাদের স্বপ্ন দোষ বন্ধ হয় আমাদের লোকটা ভালো তো কি আছে 5 টাকা এত যাবে দিয়ে কেনে তো আমি বললাম যে হুন্দু অনেক কিছু বাচ্চার নাম শুনেছি হ্যাঁ এই ভালুকের লোম ব্যবহার করা শুনেছি অমক পাখির হাড় অমক গাছের শিকড় হ্যাঁ অমক সুতো ব্যবহার করা যে কাবা শরীফে গেলাম সুতো অমক তমক দিয়ে তাবিজ বানায় লোকে মসজিদের ধুলো মাটি নিয়ে এসে তাবিজে ভরে করে ওই গাঁদা কোলকে ছাই নিয়ে আসে মাজার থেকে তারপরে চাদর কেটে নিয়ে আসে তাবিজ ব্যবহার করে কিন্তু হুন্দুল কুতকুতে বাচ্চায় যে মনে তুমি শুনি নেই কোনো যে এরকম বাচ্চা আছে তার লোম থেকে তাবিজ হয় তো বলছে ও তুমি বুঝবে না নাও যাও বুঝবো না কেন বুঝিয়ে দাও ওই খেপা তুমি আমাকে ছাড়ছো না কেন তুমি বুঝবে না বুঝাতে হবে ছাড়ি না আমার সব মাদ্রাসায় আছে অনেক ছাত্র আমার সঙ্গে অনেক ছাত্র আছে তারাও ছাড়ে না বুঝ না বলো হুঁদুল কুতকুতে বাচ্চা কি খেপা ওসব বুঝবে না মারা যায় মানে বাচ্চা বাচ্চা ওই ভয় মানে পেটে আসে আর নেমে যায় বঞ্চিত হয়ে যায় কি বলে ঘর বঞ্চিত হয়ে যায় তো তো মা আপনাকে পরামর্শ দিচ্ছে যে
অনেক সময় বাড়িতে ফকিরসাহেবরা আসে না বিভিন্ন দেখবেন পাথর টাথর সব কি কি নিয়ে আসে হ্যাঁ ওই হার উইনছন নিয়ে আসে দি জীবশাক বলে একটা জিনিস আছে জীবশাক জানেন না সামুদ্রিক জিনিস যেমন কড়ি কড়ি আছে না পাথরের মতো কড়ি হ্যাঁ কড়ি ওই কড়ির মতো একটা জিনিস আছে যাকে জীবশাক বলে শাক বলে শঙ্খ ছোট শঙ্খ শাক বলছে সে এসে বলছে যে হগো আমার মেয়ের বাবা এরকম হয় না কোনো সমস্যা নাই জীবশাক হাতে বেঁধে রাখো আর হাত নষ্ট হবে না দিয়ে মা তার মেয়েকে ওই জিনিস কিনে হাতে বেঁধে দিচ্ছে এটা কি শরীয়ত বলেছে ছেলে নষ্ট হবে না বিজ্ঞান বলেছে যে এটা হাতে বেঁধে রাখলে সন্তান নষ্ট হবে না তাহলে ব্যবহার করা কি শিরিক একদিন মসজিদে বসে আছি এমন সময় এক লোক বিভিন্ন পাথর বলছে এই পাথর আংশিকতে ব্যবহার করলে পরে শনি দূর হবে এই পাথর আংশিকতে ব্যবহার করলে স্বপ্ন দুষ্ট হবে এই হবে ওই হবে হবে পাথরের বড় গুণ আছে দিয়ে গুণ দেখাচ্ছে কিভাবে পাথরটা এইভাবে দিয়ে তার গামছাতে এইভাবে দিয়ে লাইট জেলে এইভাবে দেখছে না আপনার কাপড় পুড়ছে না আমার গামছাটা পুড়ছে না পাথরের এত গুণ যে গামছাটা পুড়ছে না তো আমি বললাম যে এটা আপনার পাথরের গুণ নাকি টাইটের গুণ কাপড়টা টাইট হয়ে ধরা আছে বলে পুড়ে না যেমন দেখবেন অনেক সময় ঘরে আগুন লাগলে কোরআন পুড়ে না তো এটা কি কোরআনের কোনো মাহাত্ম্য যে কোরআন বলে পুড়ে নি কিসের মাহাত্ম এই যে জিল থাকে চামড়াটা চাপা থাকে ফলে আগুনটা ধরতে সুযোগ পায় না বলে কোরআন পড়ে না এমন নয় যে কোরআনের মাহাত্ম্য আছে কোরআন পড়বেই না কেন কোরআনকে দেন তো এইভাবে দেখি পড়বে না পড়ে ও পাথরওয়ালা মনে করছে যে আমার পাথরের গুণ কিংবা ধোকা দিচ্ছে আমি তখন মাওলানা সাথী ছিল তাকে বললাম একরামুল যাও তো একটা পাথর নিয়ে আমাদের গ্রামের পাথরের কত মহাত্ম দেখবে আমাদের গ্রামে পাথর আছে যে একটা গোল মতো পাথর নিয়ে এলো যে আমি আমার গামছা এইভাবে দিয়ে রদেন লাইটটা দিয়ে আমার গ্রামের পাথর পাওয়ার আছে দেখছেন আমার গামছা পুড়ছে না আসলে কিছুই না একটা টাইট জিনিস যে কোনো টাইট জিনিস যে একটা লোহাটা আছে এতে আপনি টাইট করে কাপড়টা ধরেন আগুন ধরেন দেখেন কেন টাইট হয়ে আছে আগুনটা মানে ঢোকা ধরার সুযোগই পাচ্ছে না কিন্তু মানুষ এইভাবে মানুষকে কি করে ধোকা দেয় অনেক সময় ওই যে ওইভাবে আগুনে হাত দিচ্ছে তো হাত পুড়ছে না কেন এতে এমন জিনিস আছে এমন তৈলাক্ত জিনিস আছে যেটাকে আপনি হাতে মেখে নিলে পরে আপনার আগুন পুড়বে না অনেকে গোটা শরীরটাকে আগুনে ঢুকিয়ে দেয় আগুন পোড়ায় না কেন তার সমস্ত শরীরটা তেল মেখে আছে তারপরে দেখবেন অনেকে কাঁচ চিবিয়ে খায় না মানে গুঁড়ো করে দেয় কিভাবে হয় এক প্রকার জিনিস আছে সেই জিনিসটা আপনি যখন দাঁতে লাগাবেন মুখে নেবেন তখন আপনার কাঁচ ফাঁচ আপনার দাঁত অশান হয়ে যাবে তো এই যে বৈজ্ঞানিক জিনিস ব্যবহার করলে বৈজ্ঞানিক জিনিস ব্যবহার করার মাধ্যমে যদি কেউ আপনার কারামতি দেখায় তাতে কিন্তু ধোকা খাওয়া উচিত না সুতরাং তাবিজ আমি কি বলতে গেলাম প্রথম প্রকার তাবিজ ব্যবহার করা কোরআনী তাবিজ ব্যবহার করা নাজায়েজ দ্বিতীয় প্রকার যে নকশা বানিয়ে যে তাবিজ লেখা হয় সেই তাবিজ ব্যবহার করা শিরিক এবং তৃতীয় প্রকার তাবিজ যেমন তামা লোহা কোন ধাতু কিংবা কোথাও কোন জায়গায় ধুলো কিংবা গাছের শিকড় কিংবা কোনো কিছু লোম চুল কিংবা পালক কিংবা ওই যে কড়ি ইত্যাদি ব্যবহার তার মধ্যে প্রবেশ করিয়ে অথবা সরাসরি হাতে বেঁধে কিংবা কোমরে রেখে যদি ব্যবহার করা হয় তাহলে সেটা হবে শিরিক এই শিরিক থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত রাখেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তাবিজ ব্যবহার করে সে আসলে শিরিক করে সুতরাং শিরিক থেকে মুক্তি না মুক্ত না হতে পারলে আমাদের কোনো ইবাদত কবুল হবে না কারো হাতে যদি তাবিজ থাকে কারো কোমরে তাবিজ থাকে অনেকের মা বাপ দেশের পরিবেশ তো এইরকমই মা বাপ ঘর থেকে বের হওয়ার সময় বাবা এই তাবিজটা সঙ্গে রাখবি আমাকে লতিফ ভাই গল্প বলছিলেন যে এক লোক এরকম তাবিজ বেঁধে হাতে এসেছে এসে চেকপোস্টে ধরেছে পুলিশে হাতে তাবিজ বন্ধ আছে মোটা মোটা তাবিজটা দিয়ে ওকে ধরেছে ধরে সে এখানে ওখানে নিয়ে যায় মোতা অফিসে নিয়ে যায় ওকে কষ্ট দেয় এখন কি করা যায় ভারী মুশকিল তো বিপদে পড়লো তখন ওকে হুজুরের কাছে নিয়ে গেছে মোতা ভাইকে তখন বলছে হুজুর এই ব্যাপার আমার মা আমাকে দিয়েছিল যে এই তাবিজটা হাতে রাখলে কোনো বিপদ হবে না তোমার মা যে বিপদ হবে না বলছো সেটা বিশ্বাস করেছো এখন তোমার বিশাল বিপদ